Sarah, good morning. Welcome back to my channel with a new vlog. এখন বাজে 9টা তো আমি এখন যাচ্ছি পড়াতে তো তোমরা সবাই দেখছিলে ওর পরীক্ষা চলছে তো আজকে ওর শেষ পরীক্ষা আর আজকে আমারও টিউশনই শেষ তো সব মিলিয়ে মিশে একটু খারাপ লাগাও আছে তো চলো যাই আগে পড়ি আসি আর আজকে হচ্ছে আইকিউ এক্সাম তো এখন যাচ্ছি পড়ি আসি ব্লগটাও এখান থেকে শুরু করলাম সারাটা দিন কী করি কেমন ভাবে কাটে তোমাদের সাথে শেয়ার করবো চলো যাই দেখি সে কি করছে মুখখানা ওরকম কেন আজকে লাস্ট পড়া বলে মন খারাপ না আনন্দ বল পরীক্ষা লাস্ট পড়া লাস্ট আর আসতে হবে না কিরে 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 ইনিকে কাটছবি বল কাটছবি কাটছবি এটা কাটছবি এটা কাটছবি গান্ধীজি বার্থডে কবে অক্টোবরের 2 তারিখ কি করবি কি করবি বল তারপর করবো কি দেখ ফোনে ফোনে দেখবি দাঁড়া এইছ এটা আমার একটা মিষ্টি মিষ্টি কুটু কুটু সেটা কই যায় সেজে বুঝে ও মা ড্রেসটা তো দারুন ড্রেসটা দারুন কেন করছিস ওকে তুই ওপরে উঠে আয় এদিকে 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 কই যায় সকালবেলা ও মা দারুন লাগছে তো জুতোখানা এবি উলি বাবালে উলি বাবালে এটা গুচি 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 টাটা 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 আমার কটাকে যাও না আমার আমাদের স্কুলে নেই নাকি কি নেই ওর সাথে এরম খুনসুটি আমার চলতেই থাকে আর তো দেখা হবে না তো তাই জন্য আবার বকাও খায় খুব তো পড়তে পড়তে মাঝে ছিল এটা একটুখানি খুনসুটি আমাদের বাড়ি চলে এসেছি এবারে ব্রেকফাস্ট করব এখানে দুধ জাল হচ্ছে আর মা করছে ডিম পাউরুটি আর তার সাথে রয়েছে গরম গরম কফি শীতকালে তো ব্রেকফাস্ট সব কমপ্লিট আবার এসে গেলাম তোমাদের সাথে কিছু কথা বলতে ছোট্ট কিছু জিনিস শেয়ার করতে তো আমি ফার্স্টে শুরুতেই বলেছিলাম যে আজকে আমার টিউশনিটার লাস্ট ডে ছিল তো এতদিন ধরে যে কটা টিউশনি পড়িয়েছি আমি খুব বড় ক্লাস পাইনি মানে পেলেও অনেক দূর দূর হতো বা কোনো কারণে বাড়ি অনেক দূর বা কিছু না কিছু তো আমি বাচ্চাই বেশি পড়িয়েছি তো এই টিউশনিটা লাস্ট তো বটেই তার সাথে এই টিউশনটা ছিল মানে আমার নিজের কাছে পার্সোনালি সব থেকে ভালো মানে বেস্ট সব দিক দিয়ে ওদের সাথেও আমার এত সুন্দর একটা বন্ডিং এত সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছিলো 1 বছর আর আমার দিক দিয়েও তাই তো সব দিক দিয়ে ভীষণ ভালো পেয়েছিলাম কিন্তু কি করা যাবে এরপর বিয়ের পর আমি আর কন্টিনিউ করতে পারবো না কারণ এটা ডিস্টেন্স হয়ে যাবে তো যাক সেটা কিছু করার নেই তো সময়ের সাথে যেরকম সিচুয়েশান আসবে সেরকমই সব কিছু চলতে হবে তো যাই হোক আজকে ছিল লাস্ট তো আবার এখানে কাছে পিঠে আসলে তো দেখা হবেই ওর অ্যানুয়াল পরীক্ষাও আজকে শেষ হয়ে গেল তো এই ছিল একটা তো খারাপ লাগে একটা মন খারাপ হয় যতই হোক এতদিন ধরে একটা রোজ পড়াতে যাওয়া এত কিছু সব কিছু মিলিয়ে আর এখন যাব স্নানে মা স্নান হয়ে গেছে আজকে দুপুরবেলা বেরোবো আজকে মিমি খাওয়াবে আইবুড়ো ভাত তো তাই জন্য দুপুরবেলা বেরোবো বেরোবো বলতে ওখান থেকে সোদপুর থেকে মিমি মিমো সোনা দিদি জিদ্দা আর আমাদের
পুচকে তোজা বুড়ো আসবে, আর এখান থেকে আমি মা আর বাবা তিনজন যাব। কোথায় যাব সেটা এখনই তোমাদেরকে বলছিলাম, সেটা তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, জানতে পারবে। তো আইবুড়ো ভাত একটা স্পেশাল, তো তার জন্য তো একটা মজা হচ্ছে, কিন্তু শুধু আমার আইবুড়ো ভাত বলে না, সবাই মিলে একটু বাইরে খাওয়া দাওয়া, একটা গেট টুগেদার, একটু আনন্দ, আউটিং, সবটা সব কিছু। আর হ্যাঁ, অবশ্যই কারণটা একটু বেশি আমি আছি। তো যাই হোক, যাব এখন স্নান টান করবো, করে 1:30-2 নাগাদ যাব, বেরোবো। তো চলো ব্লগটা দেখতে থাকো পুরোটা, কী কী হয়, কী কী করি না করি সব কিছু মিলিয়ে। এখন আগে চট করে স্নানটা সেরে আসি, তারপরে আবার তোমাদের সাথে আসছি, দেখা হবে। তো দেখতে পাচ্ছ একদম ফুল রেডি হয়ে গেছি। তো আমি আর বাবা যাব বাইকে, আর মা যাবে অটোতে, কারণ ওখান থেকে খাওয়া দাওয়ার পর একটা অন্য প্ল্যান আছে, তো সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো এবারে যাওয়া যাক। আমি সোনা দিদি, সবাই মিলে এসছি টাকা ওই দিকে। ফুল টিম এসে গেছে, মা বাবা মিমো জিদা, তাকাও তাকাও, এই আমাদের সব থেকে মেন সদস্য সোনা দিদি, আর এই যে মিমি, আমাদের ফুল টিম আজকে সবাই মিলে, সবাই মিলে এখন গল্প করছি খাবার অর্ডার দিয়ে। আর অ্যাজ ইউজুয়াল আমি আবার কানে ইয়াররিং পরতে ভুলে গেছি, মানে এত কিনি, যেখানে যাই সেখানে কিনি, কারণে অকারণে কিনি, আর লাস্টে এই অবস্থা হয় আমার। তো মেনু হচ্ছে ডায়মন্ড ফ্রেশ ফ্রাই পিওর ভেটকি, তারপর আসছে বাটার তন্দুরি রুটির সাথে মিক্সড ফ্রাইড রাইস, লিখে ভুনা ঘোস্ট, তার সাথে এখানে রয়েছে রেশমি বাটার চিকেন আর মাটন বিরিয়ানি, সাথে গ্রিন স্যালাড। আর শেষে ছিল পিওর নলেনগুড়ের এই আইসক্রিমটা, আর মিমি আমার জন্য মিষ্টি নিয়ে এসেছিল 5 রকমের। আর এটা ছিল আমার আইবুড়ো ভাত খাওয়ার গিফট মিমো মিমির তরফ থেকে, ভীষণ সুন্দর একটা সোয়েটার, যেটা আমি বেশ কয়েকদিন আগেই পেয়ে গেছিলাম, তো ওই জন্য এটা আমি ভিডিওটা বাড়িতে এসে তোমাদের সাথে করে তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম। এই সবাই খেয়ে বেরোলাম, আজকে হলো দুপুরের আইবুড়ো ভাত আমার মা খাওয়ালো, তারপর প্রচুর খেয়ে প্রচুর আনন্দ করে এখন আবার নেক্সট ডেস্টিনেশন মঙ্গলপাণ্ডে ঘাট, গান্ধী ঘাট। কিন্তু ঘটলি ঘটলি।
স্কুল এই সবে মাত্র জাস্ট অনেক পাল্টে দিয়েছে এসে সবে এখানে ঢুকলাম মা চলে গেছে আমরা তিনজন ঢুকেছি ডিরেক্ট স্টেশন ওখান থেকে আমিও অটো করে শ্যামনগর আর সোনা দিদিরাও অটো নিয়ে সোদপুর চলে যাবে তো এবার বাড়ি ফেরার পালা আমি অটো পেয়ে গেছি আর জিদ্দা বাড়ি ফেরার পথে এটা কিনে দিল আর ওরাও অটো পেয়ে গেছে তো এবার চলো বাড়িতে যাই আজকে সারাটা দিন দুপুরটা খুব আনন্দ করে মজা করে সবাই মিলে কাটালাম ব্লগটা এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য চলো টাটা।